এই বাটপার তোর হাতের কলমের খসরা নিতে যদি মুফতি সাহেব মহামান্য মুফতি সাহেব হুজুরের মতো নির্ভীক সিলসিলায় মাসানতে দেসামাদ দাদা পীর কেবলার সিলসিলার প্রকৃত মুবাহিস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির প্রকৃত কেতাবের সংরক্ষক এই লোকটা যদি ধর্ষক হয় এই বাটপার তোর লেখনী শক্তি দ্বারা কেস অথবা তোর জবান দিয়ে চালানো কোন উকিলের লেখা দ্বারা কেস দ্বারা যদি মুফতি সাহেবের মতো মানুষটা যদি হয় কারোর মুখে অ্যাসিড মারা বাদুরিয়ার বাদুরিয়ার ওই দাঙ্গার মাস্টার মাইন্ড নাউজুবিল্লাহ বলবেন না তাহলে ওর নামের নামের শেষে এই ধরনের বাটপাতদের নামের শেষে আমির লাগানোর কোনো যুক্তি হয় শরীফে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বান্দা বান্দির দল ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এ তাফসিরে আল্লামা ইমাম কুতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ইত্তাকু মুখালিফাত আমরিল্লাহ তোমরা আল্লাহর হুকুম আহকামের বিরোধী করা থেকে মতবিরোধ করা থেকে বেঁচে থাকো মুক্ত থাকো দ্বিতীয় একটা কথা বলেছেন অকুনু মাআস সাদিকিন এবং তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো সুবহানাল্লাহ পৃথিবীব্যাপী অনেককে নামের শেষে সত্যবাদী টাইটেল লাগানো দেখতে পাওয়া যায় অনেককে নামের শেষে নিরাপদকারী টাইটেল লাগাতে দেখতে পাওয়া যায় তাদের টাইটেলের সঙ্গে কর্মের কোনো মিল পাওয়া যায় না কথা ঠিক বলছি না ভুল হ্যাঁ সিদ্দিক কথার অর্থ কি ভাই সত্যবাদী অনেক পৃথিবীতে সত্যবাদী টাইটেল লাগানোওয়ালা মার্কা লাগানোওয়ালা দেখতে পাওয়া যায় কিন্তু প্রকৃত সত্যবাদী দেখতে পাওয়া যায় না قال النبي صلى الله عليه وسلم عليكم بالصدق والله بند بندي من رخو بيار نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلين او بابا صحابا صحابي دالو عليكم بالصدق تمرا شبت بولاي ابحست ہوئے جاؤ بلون سبحان الله شبت بولاي অভ্যস্ত হও সত্যবাদিতায় পরিণত হও রাসূল বললেন ফাইন্না সিদকা ইহদি ইলাল বিররি সুবহানাল্লাহ সত্য মানুষকে পুণ্যের দিকে আহ্বান করে সুবহানাল্লাহ ওয়াইন্নাল বিররা ইহদি ইলাল জান্নাতি এবং পুণ্য সৎ কাজ মানুষকে জান্নাতের দিকে জান্নাতের রাস্তার পথিক বানাই বলুন না সুবহানাল্লাহ পিয়ারা হাজিরিনে মজলিস তাফসিরে ওই জায়গায় এসেছে কমা ইয়াসালুর রাজুলু ইয়াসতুকু যে মানুষটা সদা সর্বদা সত্য কথা বলে মানুষের উচিত মানুষ যেন সর্বদা সত্য কথা বলে এবং এবং তারা যেন সত্য বলার আপ্রাণ চেষ্টা করে কতক্ষণ হাত্তা ইখতাবা ইনদাল্লাহি সিদ্দিকা যতক্ষণ না আল্লাহর শহীদ দরবারে তার ব্যাপারে সিদ্দিক উপাধিতে সে ভূষিত না হয় পিয়ারা হাজিরিনে মজলিস নবী বললেন আল্লাহ বললেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও আর নবী বললেন তোমরা সত্য কথা বলায় অভ্যস্ত হও সত্য পুণ্যের রাস্তা দেখায় আর পুণ্যতা সওয়াব জান্নাতের রাস্তা দেখায় যারা সদা সর্বদা সত্য কথা বলে বা সত্য কথা বলার প্রাণ চেষ্টা করবে কতক্ষণ যতক্ষণ না সাদিক উপদেই না পাই বলুন সুবহানাল্লাহ
ابائي ایک جن صحابی کے امرا صدیق اکبر نام سنے چلم نا نام کا کی ابو بکر ابن صدیق رضی اللہ تعالی عنہ আল্লাহর নবী আবু আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক হওয়ার পরেও জীবনে তিনি সিদ্দিক উপাধি মানুষের কাছে প্রচার করতেন না সুবহানাল্লাহ যদি কেউ পৃথিবীর মাটিতে চলমান লাশ দেখতে চায় লাশ আবার দুনিয়ায় চলে মানে এমন জীবন যাপন করতেন সিদ্দিকে আকবর রাসূলুল্লাহর পক্ষ থেকে উপাধিতে ভূষিত হওয়ার পরে তার পৃথিবীর মাটিতে চলাফেরা আদর্শ এমন ছিল নবী বলেছে পৃথিবীর আল্লাহর পৃথিবীতে যদি চলমান কোন লাশ কেউ দেখতে চাও আমার সাহাবী আবু কুহাফার বেটা আবু বকরের দিকে তাকাও তুমি জীবনে 24 ঘন্টায় 23 ঘন্টা বাতপাড়ি করে বেড়াও অথচ নামের নামে নামের শেষে কি লেখো সিদ্দিক তুমি সিদ্দিক বললেও আল্লাহ তোমাকে সিদ্দিকের কথায় রাখবে না কাজ্জাবের কথায় তোমার নাম লিপিবদ্ধ করবে আল্লাহ হিদায়াত নসিব করুক বলুন আমিন আরেকটা আরেক দল তারা নামের শেষে আমিন লিখছে আমিন হ্যাঁ আমিন মানে কুরআন শরীফে এসেছে মান দাখালাহু কানা আমিনা যারা কাবা চত্বরের হেরেম শরীফে প্রবেশ করে তাদের নিরাপদ আল্লাহর পক্ষ থেকে নসিব হয় সুবহানাল্লাহ তাহলে আমিন মানে নিরাপদকারী قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون باللسانه ويده والله من دار بند بندى والانديا سنة الجماعة ترپنیق بھکتو انشاری انگامی من رخو پیارا نبی محمد رسول الله صلى الله عليه وسلم صحابی رسول دیگو کے لکو کرے بلین اوئی منوشتا تو پوکی تو مسلمان ہوار دابیدار من سلم المسلمون من لسانه ويده جار زبان ابن هاترا اركتا مسلمان شنگرد کی تو بولن سبحان اللہ اے بات پر تور ہاتر قولمر خسرانی تے جو دی مبتی شاہ محامان لو مبتی شاہ مجلر بطو نیر بیک سلسلائی مزند دے زبان دادا پیر کے بلار سلسلار پوکی تو مباہیس اللہ روح الامین رحمت اللہ علیہ پوکی تو کتاب ارشن رکھو اے لکتا جو دی دھرسو ہوئے اے بات پر تور لکھونی شکتی دارا کیس اتو بات تور زبان دیے چلانو کنو اور اکیلے لکھا دارا کیس دارا جو دی مبتی شاہب ارمتو مانوشتا ہوئے مانوشتا جو دی ہوئے کارور مکے اسیب مالا بادوریار বাদুরিয়ার ওই ডাঙ্গার মাস্টার মাইন্ড নাউজুবিল্লাহ বলবেন না তাহলে ওর নামের নামের শেষে এই ধরনের বাটপাতদের নামের শেষে আমির লাগানোর কোনো যুক্তি হয় হাদিস না যেমন বললেন সত্য অভ্যাসী হও সত্য কথা সর্বদা বলো তোমার নামটা সিদ্দিকদের কাতারে লেখো একদম পরেই এসেছে ওয়াল কাযিবু আলা জিদ্দি মিন দালিক মিথ্যাটা ঠিকের বিপরীত মিথ্যাটা ঠিকের বিপরীত নবী বললেন ওয়া ইয়াকুম যারা নবী বললেন যারা মিথ্যায় অভ্যস্ত সদা সর্বদা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলার চেষ্টা করে এদের নামটা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযিবান এদের নামটা মিথ্যুকদের কাতারে আল্লাহর শাহী দরবারে তালিকাভুক্ত হয় নাউজুবিল্লাহ বলেন তাহলে সিদ্দিক লিখলো নামের সঙ্গে মিললেই হাজার হাজার নবী আনা স্টেজে কোরআনের মাহফিলে হাদিসের মজলিসে হাজার হাজার ভুড়ি ভুড়ি যে লোকটার দ্বারাই যে মানুষটার রাত আর দিনে শরীরে দেহে রক্তের বিনিময়ে কলমে শক্তির বিনিময়ে লেখনি শক্তির বিনিময়ে আজ সিলসিলায় ফুরফুরা মুসাদ্দেদের সমানের নীতি আর আদর্শ বাংলার মানুষের কাছে মাথা উঁচু করে আছে কথা ঠিক না সেই মানুষটা যদি হয় কাফের সেই মানুষটা যদি হয় ফুরফুরা বিরোধী ভাবতে লজ্জা লাগে গতকালকে দেখলাম ভাঙর চন্দনেশ্বর হানাফি কনফারেন্স হলো হানাফি এক পীর জাদার ডাকে সেখানে দেখলাম দাওয়াত প্রাপ্ত হলো
যারা প্রকৃত আমাদের বিরোধী দাদা হুজুর ঘোষিত বিরোধী আল্লামা হুজুর ঘোষিত বিরোধী তারা ডাক পেল আর হানাফি কনফারেন্সে হানাফি মাযহাবের একজন যোগ্য আলেম সিলসিলা মুজাদ্দিদ সামানের সিলসিলা নীতি আদর্শের যোগ্য মুবাহিস আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের প্রকৃত সংরক্ষক এই মানুষটা হিংসার কাতারে থাকলো তৈরি থাক কিয়ামতের দিনে জবাব দিতে লাগবে বাটপাড়ি করার জন্য আল্লাহ কোরআন শরীফে না সূরা সূরা মাইদার একদম শেষ অংশে সাত পারা ছয় পৃষ্ঠা একটা কথা বলেছে قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الانهار خالدين فيها رضي الله عنهم ورضوا عن ذلك الفوز العظيم او الله بندا بندي মনে রাখো আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলল হাদা হাদা এটা তো ওই দিন ينفع الصادقين صدقهم যে দিনেতে সত্যবাদীদের সত্যবাদী তা উপকারে আসবে সত্যবাদীদের সত্যবাদিত্ব উপকারে আসবে সুবহানাল্লাহ ভাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কখনোই মৃত্যুর জন্য কেসের জন্য জেলে যাওয়ার জন্য জীবন বাঁচানোর জন্য মাল কামানোর জন্য পয়সা কামানোর জন্য স্টেজ দখল করার জন্য শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাই সহ মুফতি সাহেবের এই এই রাখাল কথা এরা কোনোদিন এই মিথ্যার আশ্রয় নিয়েছে বলে আপনাদের প্রমাণ আছে হ্যাঁ সুতরাং মনে রাখুন যারা যারা আমরা সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে আচরণ করি নিশ্চিত আমরা এবং আমাদের অনুসারী অনুগামীরা মুফতি সাহেবের ভক্ত মহিবেনরা শামসুর রহমান হুজুরের ভালোবাসার মানুষেরা বিশ্বাস রাখুন আল্লাহ কিয়ামতের দিনে আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে আচরণ করা সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে থাকা এটা আমাদের জন্য নিশ্চিত উপকারে আসবে কি উপকারে আসবে লাহুম জান্নাতুন তাদের জন্য থাকবে এমন এক বাগান অনেকগুলো এমন উদ্যান তাজরি মিন তাহতিহাল আনহার যা তলদেশে প্রবাহিত হবে অজস্র নহর খালিদিনা ফিহা আবাদা সেখানে তারা চিরস্থায়ী থাকবে রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ওয়ারাদু আনহু তারাও আল্লাহর উপরে খুশি সুবহানাল্লাহ এটাই তাদের মহান সফলতা সুবহানাল্লাহ আমি ছাড়বো মহামান্য মুফতি সাহেব হুজুর আমি জানি সে আমার তিনি আমার সন্তান সম ভালোবাসে তার রুহানি দোয়া আজকের বাংলার মাটিতে আমার বাক শক্তিকে আল্লাহ বলার তৌফিক দিয়েছেন কবুল করুক বলুন আমিন আল্লাহ হুজুর কেবলাকে হায়াতে তাইয়্যেবা দান করে আমাদের মাঝে দয়ার অনুগ্রহ স্বরূপ করে দীর্ঘদিন আল্লাহ বাঁচিয়ে রাখুক প্লিজ জীবনে এই কণ্ঠ নিয়ে আমরা জীবনে মাইক পেতাম না আজকে সামনে আল্লাহর কাছে দোয়া করবেন আমি জানো আর পাঁচটা বাটপাড়ের মতো আমার পা টলে না যায় প্লিজ আমি সাক্ষী দিচ্ছি অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের মতো সংগঠন পেয়েছিলাম বলে আমি আমার ভেতরে আল্লাহ প্রদত্ত কিঞ্চিত জ্ঞানটা জাতির মানুষের কাছে প্রচার করার প্রয়াস পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন এই সংগঠনের সঙ্গে আমরা যারাই মাইকে মুখ রেখে আজকের কথা বলতে শিখেছি এটা যেমন আমার আব্বা মায়ের একটা একটা দোয়া এটা যেমন আমার ওস্তাদ হুজুরদের একটা পরিশ্রম মেহনত তৎসহ সর্বোপরি বড় মেহনত এই মাইকে টেনে আনার মূল মূল মেহনত আর পরিশ্রম করেছে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত বলুন সুবহানাল্লাহ এখন তো মন মাতানো একটা একটা ঘটনা বলতে পারলে সুরালো কণ্ঠের একটা গজল গিয়ে দিতে পারলে দ্যাট ইজ খুব ভালো বক্তা কথা ঠিক না বল একদম লাস্ট কথা বলছি আমার হুজুর কেবলাকে বসিয়ে রেখে কথা বলা আজকে তো এটা বেয়াদবি মনে করছি না এটা আমার জীবনে একটা বড় সফলতা বলো না ভাই হযরতে আলী হুজুরকে কেউ একজন জিজ্ঞাসা করলেন সাহাবীতে একজন মানুষ এসেছেন তিনি আলী হুজুরকে চেনেন না আলী তখন খলিফা জিজ্ঞেস করছেন একদম দু মিনিটের মধ্যে মান আনতা আপনি কে আরে ভাই আলী বলতে পারতো না আনা কুরাইশিয়ুন পারতো না বলতে আমি কুরাইশ বংশের একজন মানুষ
আলী বলতে পারতেন আমি নবীর জামাতা আলী বলতে পারতেন আমি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ জান্নাতের সর্দারিনী ফাতেমার স্বামী আলী বলতে পারতেন আমি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ইমাম হাসান হোসাইনের আব্বা কিন্তু আলী হুজুর কে যে লোকটা এসে জিজ্ঞেস করলেন মান আনতা قال علي رضي الله تعالى عنه ما انا الا رجل من المسلمين وقال ريمان دار بندا بندي মনে রাখো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রাণ প্রিয় সাহাবী হযরত আলী কারীম কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার জবাব দিয়ে বলল না 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 আমি তো কেউ নই মা আনা আমি কেউ নই ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন আমি মুসলমানদের একজন মানুষ আরো চিৎকার করে